দয়াল বাবার কলা খাবা গাছ লাগাইয়া খাও। আমরা কিন্তু পিকনিক করতে এসেছি আগেই বলেছি, তো আমরা কিন্তু একদম ঘরের মতো ফিল করছি, খাচ্ছি, এনজয় করছি, মজা করছি। অনেকদিন ধরে স্ট্রিট ফুড করতে করতে ভাবলাম আপনাদের জন্য নতুন ধরনের কিছু কন্টেন্ট নিয়ে আসি, আর তাই আমরা আজকে এসেছি বারুইপুরের কাছে মালঞ্চে, সেখানে এক ছোট্ট গ্রাম মাহিনগর। মাহিনগরের 250 বছর পুরনো জমিদার বাড়িতে আমরা এখন তার ছাদে দাঁড়িয়ে আছি, আর আপনাদের দেখাবো ছাদে রান্না করা, মানে গ্রামের স্টাইলে ছাদে রান্না করা আর ছাদে বসে পিকনিক। হ্যাঁ, পিকনিক, কারণ পিকনিকের কিন্তু কোনো সময় হয় না। কিন্তু তার আগে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রথমে ভেবেছিলাম যে ছাদে রান্না করব, কিন্তু এই পুকুর পাড়ে এসে বুঝলাম যে এর থেকে ভালো লোকেশন হতে পারে না, তাই পুরো তলবি তলপা নিয়ে আমরা মুভ করে গেলাম পুকুর পাড়ে। আচ্ছা, পুকুর পাড়ে বসে আমরা পিকনিক করব। তো জয়দীপ, আমরা প্রথমে কি রান্না করছি? আমরা ফিশ কেক করছি, রুই মাছের পিঠা। আচ্ছা, তো আমরা প্রথমে অ্যাজ আ স্টার্টার রুই মাছের পেটি দিয়ে ফিশ কেক করছি। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে এটা কাঁচা মাছ, তো এটাকে আমরা প্রথমে বয়েল করব, তাই তো? তারপর সেটাকে সেদ্ধ মাছটাকে মেখে তার সঙ্গে মশলা মশলা দিয়ে তবে করব, তো চল করি। আমরা দেখব শিল নোড়ায় বাটা, মানে আদা রসুন লঙ্কা দিয়ে এখন শিল নোড়ায় বাটবে। শিল নোড়া সাধারণত আমরা এখন কলকাতায় খুব একটা দেখি না, গ্রামে এসে এই শিল নোড়ার বাটা মশলা দিয়ে আজকে খাবার খাবো। তো আমরা এখন শিল নোড়াতে তোমার রসুন, হ্যাঁ, শুকনো লঙ্কা আর আদা বাটছি, এটা তোমার ফিশ কেকে লাগবে। বাহ, মানে সেদ্ধ করার পরে যে মশলাটা মাখাবো, আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না আমার রান্নায়। আচ্ছা, সেটা ব্যবহার করলে শিলে গুঁড়ো করে আর বাটা মশলার সব, মানে গোটা মশলাকে তুই শিলে গুঁড়ো করে করিস বা তুই কাঁচা মশলাকে একদম শিলে বেটে করিস? কারণ আমি মিক্সি ইউজ করি না। বুঝেছি, একদম। মাটির উনুনে রান্না করার একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে আগুন ধরতে প্রচুর সময় লাগে, কিন্তু যদি একবার ধরে যায় সেটা অন্য এক্সপিরিয়েন্স হয় রান্নার। আচ্ছা, রান্নাতে একটা স্মোকি ফ্লেভারও তো আসে যখন উনুনে রান্না হয়, তো উনুনে রান্না হলে যে স্মোকি ফ্লেভারটা আসে ওটা কিন্তু খাবার মাত্রাটা, মানে টেস্টের মাত্রাটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো অনেক কষ্ট করে জয়দীপ মাটির উনুনটা জ্বালালো, বৃষ্টি হওয়ার জন্য কাঠ ভেজা ছিল তাই এত সময় লাগলো। তো এই যে ফিশ কেকের মাছটাকে আমরা এখন সেদ্ধতে বসিয়ে দেবো, এটা নুন হলুদ মাখিয়েছিস তো, আর লেবুর রস দিয়ে এটাকে মাখানো হয়েছে, এটা সেদ্ধ করা হবে। পিকনিকে আসলে যদি মাংস রান্না না হয় তাহলে পিকনিক কিন্তু অসম্পূর্ণ থাকে, তাই আজকে আমরা করছি এখানে দেশি মুরগির আলু দিয়ে ঝোল, তাই তো রে? আর দিচ্ছি প্রথমে সর্ষের তেল, আমার কাজ এইটুকুনি, বাকি রান্নাটা জয়দীপই করবে।
চিকেন কষার গন্ধে মোটামুটি আমার এমন খিদে পেয়েছে। আমাদের লাঞ্চের ডিলে হয়ে গেছে, যেটা হয় পিকনিকে, প্রচুর রান্নাবান্না হলে লাঞ্চে ডিলে হয়, তো বাট ওটাই একটা আলাদা মজা। কিন্তু এই মাংসের গন্ধ আর জয়দীপের হাতের মানে যে ম্যাজিকটা দেখছি, একদিন আমি তো ভিডিওটা দেখেছি, চোখের সামনে দেখছি, মানে আশা করছি জিনিসটা খেতে দুর্ধর্ষ হবে। আচ্ছা, এখানে তো তুই রুই মাছ ইউজ করলি, অনেক জায়গায় আমি স্যামন দেখেছি ফিশ কেকে ইউজ হয়, কিন্তু মানে আমরা কি যে কোনো মাছ ইউজ করতে পারি? যে কোনো মাছ ইউজ করতে পারি, যেগুলো কাঁটা থাকবে না। হ্যাঁ, আমার রুই মাছে কাঁটা থাকবে বলে আমি পেটির দিকটা নিয়েছি। আচ্ছা, বড়ো বড়ো যেহেতু বাঁচতে সুবিধা হবে ওই কারণে। আচ্ছা, আর কি বলে, এটা তো আমরা সর্ষের তেলে ভাজলাম, তো এবার এটাকে খাবো কীভাবে? খাবো যেভাবে তুমি কেক মানে চামচ দিয়ে খাবে, ওপরটা ক্রাঞ্চ না পড়ে। সসটা কী দেবে? মাস্টার্ড সস, যেহেতু রুই মাছ আর সর্ষের তেলটার জন্য। আচ্ছা, আর ওপরটা যে ক্রাঞ্চি থাকছে, কারণ হচ্ছে ওই তোর ওপরটা ভাজছে। কেক কেমন হয় বেক করলে? ওপরটা পোড়া থাকে, ভেতরটা নরম থাকে, এক্স্যাক্টলি সেই, তাই জন্য এটাকে ফিশ কেক বলে। তো এটাকে কিন্তু অনেকে ভাবছেন ফিশ চপ, এটা কিন্তু ফিশ চপ না, এটাকে ফিশ কেক এই কারণেই বলা হয় কারণ ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা সফট, একটা ক্রাস্ট লেয়ার থাকে, তাই জন্য ফিশ কেক। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, অবভিয়াসলি আপনাকে বোনলেস করতে হবে, তাই জন্য আগে যখন মনে আছে ও সেদ্ধ করলো, কাটা বার করলো, মাখলো, প্যাটি করলো, কয়ে দিল। কলকাতায় এরকম গ্রামের পরিবেশ কোথাও পাবি না। এই পরিবেশে দাঁড়িয়ে আমরা ফিশ কেক খাচ্ছি এই অসম বিকেল, কিন্তু ফিশ কেকটা কেমন লাগছিল? পরন্ত বিকেল, গরম ফিশ কেক, তার সাথে কাসুন্দি আর পেঁয়াজ, আলাদাই অভিজ্ঞতা। মানে পেটে খাওয়ার গেল, ওর মধ্যে রোম্যান্স বেরিয়ে আসলো, মানে রোম্যান্স তো কবিতা, অন্য কিছু ভাববেন না। কয়েক ঘন্টায় জয়দীপ পুকুর পাড়ে রান্না করলো, থ্যাংক ইউ জয়দীপ। মানে এরকম মানে এক্সপিরিয়েন্স তো আমার তো হয়নি, রিসেন্টলি তো হয়নি, আমি জানি না ফিউচারে কোনোদিন হবে কি না। এই যে রুরাল ইটিং, রুরাল কুকিং, এই জিনিসটা কিন্তু আমাদের তো কাজে প্রথমবার। তো এখন আমরা খেতে চলে এসেছি এদের ছাদে বসে। ভিডিও শুরুতে বলেছিলাম যে 250 বছর পুরোনো বাড়ি, তাই তো? 250 বছর পুরোনো বাড়ির ছাদে বসে আমরা আজকে লাঞ্চ করছি। তো লাঞ্চে জয়দীপ আমাদের জন্য করেছে ফিশ কেক, যেটা আমরা তৈরি করা দেখলাম, দেশি মুরগির আলু দিয়ে ঝোল, আর বেগুনটা নিচে কিচেনে তৈরি করলো, আর হচ্ছে সঙ্গে একটু সবজি ডাল আর ভাত। তো আর কি চাই, এই এই তো মানে এই তো খাওয়া। ফিশকেকটা খাচ্ছি, ভেতরে যে ধনে পাতা কুচিগুলো দিয়েছিস না, সত্যি ভালো লাগছে। এবং আমরা তখন উনুনে যখন রান্না করছিলাম ওই ফ্লেভারটা পাচ্ছিলাম না, কারণ মধ্যে আগুনটা কমে গেছিলো বলে। কিন্তু এখন প্রপার আগুনে রান্না করা হয়েছে গিয়ে, এবং তাই জন্য ওপরে ক্রাস্টটা পুরো ক্রিস্পি হয়েছে, আর ভেতরে পুরো ফ্লেভারটা আসছে, মশলা আর ফ্রেশ কোরিয়েন্ডার লিভস। আমি শুয়ে এটা খুব ভালো হয়েছে, তবে আমার লেবু দিয়ে এই সবজি ডাল আর বেগুনিটা, জয়দীপ হ্যাটস অফ, এটা মা করেছে, বাহ খুব ভালো হয়েছে, যাওয়ার সময় কাকিমাকে বলে যাবো। বাহ, আপনারা না জানেন না, যেহেতু মায়ের কথা বললে, জয়দীপ রান্না শিখেছে মাসিমার কাছে, মানে জয়দীপের মায়ের কাছে, এবং সত্যি ওর রান্নার হাত খুব ভালো। ওর নাম্বার আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ওর নাম্বার তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কে রিচ করে নেবেন, কারণ ও তুমি তো অনেক জায়গায় তো এরকম অর্ডার পেলে তুমি রান্না করো, তুমি কি গিয়ে রান্না করো? গিয়ে রান্না করি, আমার থেকে অর্ডার যায় 25 জন 30 জন 40 জন, বাড়ি থেকে করে নিয়ে যায় ওখানে গিয়ে রান্না করি, যেখানে যেরকম। এবং তুমি যে ডেলিভারি করো, তোমার তুমি থাকো বারুইপুরে, তো বারুইপুর থেকে কত দূর যেতে পারো? আমি আপ টু কলকাতা দূর যেতে পারি। বাহ, মানে আমি জয়দীপকে আর একটা প্রশ্ন করি সবিকদা, সেটা হচ্ছে যে হোম ডেলিভারি অনেকে লাগে রেগুলার বেসিসে, রেগুলার বেসিসে ওটা মানে মানে মিনিমাম 5 জন না হলে কিন্তু করো সেটা, মোটামুটি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে এখন 4-5 জন হয়তো থাকে। তো এটা খুব ভালো কথা বলেছিস নরিত, নিউক্লিয়ার ফ্যামিলিতে কারো যদি ডেইলি খাবার লাগে, টিফিন লাগে, তাহলে কিন্তু 4-5 জন মিনিমাম যদি থাকে, তাহলে কিন্তু জয়দীপ সেই অর্ডার নিতে পারবে। তাছাড়া যদি 30-35 জনের অর্ডার থাকে, ও সেটাও করে দেবে। ওর নাম্বার ডেসক্রিপশনে থাকবে, এবং সেই ডেসক্রিপশন দেখে, ডেসক্রিপশনের নাম্বার দেখে আপনি রিচ করে নেবেন। সবিক তো চিকেনটা খেলে নাকি? কেমন লাগছে? দেশি মুরগি, একদম
ফ্লেভার মানে পুরো একদম কুট কুটকে ভরায়, আর ক্রিমিটা মানে গ্রেভিটা একদম মনে হচ্ছে তুরুত করে বেরিয়ে যাচ্ছে, ফুল অফ একদমই ফ্যাট ইন দ্য গ্রেভি। এবং দেশি মুরগির সব থেকে বড় পরিচয় হচ্ছে সরু সরু হাড়, ওই বড় মোটা হাড় না, সরু সরু হাড়, এবং সরু হওয়ার পরেও যথেষ্ট শক্ত, এটাই দেশি মুরগির সব থেকে বড় পরিচয়। এখন প্রচুর জায়গায় মিক্স এ হচ্ছে, যেমন সোনালি, বরান, এগুলো, কিন্তু এখানে ডেফিনেটলি ইটস দেশি মুরগি। একটু ঝোল দাও না প্লিজ। তো জয়দীপ একটা আমাদের জন্য সারপ্রাইজ দিয়েছে, এটা হচ্ছে ম্যাঙ্গো রাবড়ি। রাবড়ি খাচ্ছ? এটা অ্যাকচুয়ালি মাখা রাবড়ি, আর আর কি বলে টেস্ট মানে বলার নেই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো। এটা একটা জয়দীপের সারপ্রাইজ ছিল, আমি জানতাম না এটা, তাই জন্য শেষ পাতে একটু রাবড়ি, মিষ্টি রাবড়ি নজিতকে দেবো না, নজিত এখনও মেন কোর্স শেষ করতে পারেনি, এটা আমি মোটামুটি শেষ করে দেবো। নজর দিচ্ছি, একা খেও না। এই রাবড়ি এটা আমি কিন্তু গরম গরম খাচ্ছি, আর ওপরে দেওয়া আছে হচ্ছে আমের টুকরো। আমি যেটা বুঝতে পাচ্ছি, হয়তো ভুল হলে জয়দীপ আমাকে কারেক্ট করে দেবে, বাট এটা হচ্ছে দুধকে অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে, তোমার দুধের দুধকে ঘন করা হয়েছে, এবং তার মধ্যে মোস্ট প্রবাবলি একটু তো এলাচের ফ্লেভার পাচ্ছি, ঠিক ধরেছি তো? জয়দীপ আমাকে পেছন থেকে আমাকে একদম থামস আপ বলছে, তার মানে আমি 100-100 পেয়েছি রাবড়ি টেস্ট করে। তো আর একটা জয়দীপ আরেকটা জিনিস আমাকে জানালো, সেটা হচ্ছে যে এর মধ্যে ম্যাঙ্গো পাল্প আছে, এবং সেটা দুধের সঙ্গে মিক্স করে ওপর থেকে হালকা করে দিয়ে দেওয়া হয়, আর যেটা আমি বললাম পাকা আমকে ওপরে মানে কেটে টুকরো করে গার্নিশ করা হয়, খেতে অসাধারণ। আচ্ছা, মাখা রাবড়ি আর কাটা রাবড়ি ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা জানেন। কাটা রাবড়ি মানে যেগুলো কড়াইয়ের গায়ে লেগে থাকে, এগুলোকে কেটে কেটে চৌকো চৌকো করে কেটে বিক্রি করা হয়, আর মাখা রাবড়ি হচ্ছে মানে কড়াইয়ের গায়ে যেগুলো লেগে থাকে সেগুলোকে আবার দুধের মধ্যে দিয়ে মিক্স করা হয়, ততক্ষণে দুধটা ঠিক হচ্ছে। একটু জ্ঞান দিয়ে দিলাম, আমি যতক্ষণ মিষ্টি খাই এবার। ওখান থেকে নৈরিত আমাকে চোখ রাঙাচ্ছে, আমাকে নৈরিতের জন্য রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর টিমের বাকি মেম্বার্সরা আর জয়দীপ সবাইকে অশেষ ধন্যবাদ, আজকে এরকম একটা মানে খুব ডিফিকাল্ট এনভায়রনমেন্টে, বৃষ্টি ছিল, বৃষ্টি ফোরকাস্ট ছিল, বৃষ্টি হয়েছে, আমাদের অনেক সময় রান্না আমরা বন্ধ করতে হয়েছে, তার মধ্যে আজকে পুরো এপিসোডটা শ্যুট করা হয়েছে, থ্যাংকস টু দ্য হোল টিম। তাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন। কি ভালো লাগলো? তো তো জয়দীপের হাতে যদি রান্না খেতে হয়, জয়দীপের নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ছেলেটাকে সাপোর্ট করুন, এবং তার সাথে সাপোর্ট করুন আমাদের, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এরপরে থাকা যায় না এক ফ্রেমে। অন্যের কলার পানে কেন মিট মিটাইয়া চাও বাবা গো, মানে কি এসব? হ্যাঁ শৌভিক দা, কী করছো? এই জয়দীপকে রান্না করা শেখাচ্ছিলাম।